টানা 22 দিন সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে পুরাতন ফিশিং ট্রলার মেরামত কিংবা নতুন ট্রলার নির্মাণে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। কর্ণফুলীর দুই পাড় ও পটিয়া ভেল্লাপাড়া এলাকায় গড়ে ওঠা প্রায় 20টির মতো ডকইয়ার্ডে নিয়মিত কাজ করেন প্রায় 600 শ্রমিক। গণমাধ্যমে নিজেদের নানা অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারা। আজকে 22 দিন অভিযানের কারণে জাহাজটা মেরামত করতেছি সাগরে জানার জন্য, মানে আমরা জাহাজটারে প্রস্তুত করতেছি আর কি। আমি বিগত 25 বছর কাজ করি জাহাজ ইভেন্ট ইভেন আরও অন্য জাহাজও কাজ করি। তো এই মাইলিশের বন্ধর কারণে আজকাল আরও গরিব আনলে আরও বইটা থাকি। এই আফ্রিকা তো আছে, মালয়েশিয়া তো আছে, আবার ওই দক্ষিণ আফ্রিকা তো আছে, বিভিন্ন দেশের কার্ড আর কি। তো এই কার্ডের সাথে আমরা তো 20-22 বছর জড়িত আছি, কাজ করি চাকরি করি একে তার কি। একটি নতুন ট্রলার তৈরিতে প্রায় 5 মাস সময়ের পাশাপাশি 1 থেকে 1.5 কোটি টাকা খরচ হয় বলে জানান পটিয়া ভেল্লাপাড়া ডকইয়ার্ডের কারিগর মোহাম্মদ জাহাঙ্গীর। আর আজ 15 বছর হন এ কর্ম করি, ইয়ান আজ 5 মাস হন, আর যুদ যদি ধরো 4 মাস হরাই আর 1 মাস বাকি আছে। এই 10 জন যদি হাজ করে প্রায় 5 মাস লাগে 10 জন। এসপিআর মানুষ থাকে যে হাতে 2 জনে তো ছিড়া নতুন এসপিআর মানুষ লওয়া যা গাছ গুছলা বাড়ি হইলে 2-4 জন আনা যায় আনলে আর। এদিকে দীর্ঘ 20 বছর ধরে ফিশিং ট্রলার ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান মেরিন ওয়াইড ফিশিং ট্রলার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ জানে আলম। এই ডকইয়ার্ডে অনেক মানুষ এখানে, মনে করেন আমাদের ডকে কাজ করাতে সময় রং মিস্ত্রি লাগে, স্যান্ড ব্লাস্টিং লাগে, তারপরে এটা পরিষ্কার করতে লাগে, আবার কালভার্ট করতে লাগে যেটি ইয়ে বলে এই ককিং মিস্ত্রি বলে, তারপরে আবার কাঠ মিস্ত্রি লাগে, তারপরে আমাদের জাহাজে তাকে প্রায় 24-25 জন লোক এগুলি কাজ করে। প্রত্যক্ষ পরোক্ষভাবে এখানে অনেক লোক একটা ট্রলারের সাথে জড়িত। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ফিশিং ট্রলার তৈরির শিল্পটি আরও বিকশিত হলে মৎস্য আহরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটি মনে করেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি, নিউজ ডেস্ক।